ইউটিউবে সকল দর্শককে আমার তরফ থেকে নমস্কার। আমি ডক্টর রতীন কুমার পাল, আমি আপনাদের সামনে হাজির হয়েছি হোমিওপ্যাথি একটা মেডিসিন সম্বন্ধে আলোচনা করতে। মেডিসিনটির নাম সুরিনাম। এই সুরিনাম মেডিসিনটি, এর লক্ষণ, এর ব্যবহার এবং কতটা পটেন্সি খেতে হবে এবং কীভাবে খেতে হবে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা অবশ্যই সঙ্গে থাকবেন। এবং তার আগে বলতে, আমি ডক্টর রতীন কুমার পাল, আমার ইউটিউব চ্যানেল ডক্টর রতীন কুমার পাল, চ্যানেলটিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আমার ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যে আমি যে নতুন নতুন যে ভিডিও বানাচ্ছি যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তাই বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। তা বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে সুরিনাম। সুরিনাম এটা ঘা, চুলকানি, পচারি ক্ষেত্রে একটা নসড় ঔষধ। তা এই সুরিনাম মেডিসিনটি একটা অ্যান্টিসোরিক ঔষধ। তা এই মেডিসিনটি যদি কোনো ব্যক্তির, কোনো ব্যক্তির যদি পুরাতন কোনো রোগ হয়েছে, তার সুনির্বাচিত মেডিসিন খেয়েছেন, কিন্তু সে সুনির্বাচিত মেডিসিন আপনার শরীরে কিন্তু ক্রিয়া করছে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সুরিনাম এক ডোজ যদি খান, তাহলে সেই মেডিসিনের যে ক্রিয়া পাচ্ছেন না সেটা কিন্তু পেতে শুরু করবেন। কারণ যদি কোনো মেডিসিন, সুনির্বাচিত মেডিসিন যদি কাজ না হয়, সেক্ষেত্রে যদি সুরিনাম ব্যবহার করা হয়, 200 পটেন্সি 1 ফোঁটা দিনে একবার পরপর যদি 3 দিন ইউজ করা হয়, তাহলে দেখবেন যে আপনি যে মেডিসিন খেয়েছেন সেই মেডিসিনের ক্রিয়াটা শুরু হবে। বা আপনাদের যদি কোনো ব্যক্তি যদি দেখবেন যে কোনো বড় ধরনের রোগে ভুগেছেন, ভোগার পরে শরীর কিন্তু সারছে না, শরীর কিন্তু আগের মতো ফিট হচ্ছে না, বা নতুন হয়তো জ্বর বা টাইফয়েডে ভুগেছে গেছেন কিন্তু ভোগার পর কিন্তু শরীর কিন্তু আগের মতো ফিট হচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই সুরিনাম ওয়ান ডোজ ব্যবহার করুন। দেখবেন যে আস্তে আস্তে আপনার যে শরীরটা আগে যেমন ফিট ছিল সেরকম অবস্থায় অবশ্যই ফিরে আসবে। সুরিনামের রুগী কী হয়, ঠান্ডা সহ্য করতে পারে না, যেমন সালফার রুগী গরম সহ্য করতে পারে না, তেমনি সুরিনামের রুগী ঠান্ডা সহ্য করতে পারে না। ঠান্ডাতে রুগী খুব অসুবিধা বা কাতর, তা এই পেশেন্ট গরম খুব পছন্দ করে, গরম সহ্য করতে পারে। এবং এই রুগী দেখবেন যে শীত বা ঠান্ডা হাওয়া বা এসি ঘরে বা ফ্রিজের কোনো জিনিস একদম খেতে চাইবে না। এই রুগী সবসময় গরম খাবার খাবে এবং গরম জায়গায় থাকবে, গরমের দিনে দরজা জানলা বন্ধ করে ঢাকা দিয়ে শুয়ে থাকে সুরিনাম পেশেন্টে। কিন্তু শীতের সময় খুব অস্থির, অসহ্য এই পেশেন্টরা, সুরিনামের পেশেন্টরা স্নান করতে খুব একটা ভালো চায় না। স্নান করলে রোগের বৃদ্ধি হয় এরকম একটা এদের মনোভাবে থাকে, যে স্নান করলে রোগের বৃদ্ধি হয়, এই জন্য এরা স্নান করতে চায় না। তা সুরিনামের পেশেন্ট দেখলে বুঝতে পারবেন যে গায়ের চামড়া ফাটা ফাটা, খসখসে এবং এবড়ো খেবড়ো স্কিন, নোংরা স্কিন, একবারে দেখলে মনে হয় নোংরা হয়ে আছে, একবারে স্নান করেনি, অনেক বহুদিন থেকে স্নান করেনি, এরকম টাইপের দেখে মনে হবে। এবং সুরিনামের পেশেন্টের গায়ে চুলকানি, পচারি, দাঁত, একজিমা, নানা রকম সমস্যা থাকে, কেন এদের স্কিনটা একদম রাফ স্কিন। এমনকি চুলকানিতে বা পচারি, চুলকানি বা একজিমাতে চুলকি চুলকে চুলকে জায়গাটাকে রক্ত বার করে ফেলে তবুও কিন্তু এর চুলকানি শেষ হয় না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সুরিনাম ব্যবহার করুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। চুলকে চুলকানির ক্ষেত্রে চুলকে রক্ত বার করে ফেলছেন কিন্তু চুলকানি শোষ নিচ্ছে না, সেক্ষেত্রে সুরিনাম তো বেটার। কিন্তু এ পেশেন্টের পাশে আপনারা বুঝতে পারবেন না, কেন এর গায়ে প্রচণ্ড গন্ধ, দুর্গন্ধ আসবে এবং পচা পচা গ্যাস করবে, এবং এর রুগী যদি ভালো করে স্নান করে তবু এর গায়ে দুর্গন্ধ কিন্তু যায় না। গায়ে চুলকানি, পচারি, একজিমার ক্ষেত্রে কি দেখবেন যে পুঁজ রস বেরোতে পারে, বা চ্যাচড়ে রস বা পুঁজ বেরোতে পারে, বা অনেক সময় দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে মাথার মধ্যে দেখবেন এক টাইপের
চটা ঘা হয়, দেখে মনে হবে যে একজিমা, এবং সেইখানে চটা ঘায় থেকে দেখে মাছে আঁচড়ার মধ্যে ছাড়বে, এবং ছেড়ে যাওয়ার পরে দেখবে যে মাথা থেকে রস বেরোচ্ছে। বাচ্চাদের বা বড়দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সরিনাম ব্যবহার করুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। শিশুদের ক্ষেত্রে বলছি, শিশুরা দেখবেন যে সারা দিন রাত একটু ঘুমায় না, ও অনেক ক্ষেত্রে দেখবেন যে দিনের বেলায় হাসছে, খেলছে, ঘুরে বেড়াচ্ছে, মহা আনন্দে আছে। কিন্তু রাত লাগলে ছেলে একদম ঘুমাবে না, শুধু ঘ্যান 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 করে থাকবে, অনবরত কাঁদবে, কোনো কিছু খাবে না, এবং কোনো কিছু হাতে পর্যন্ত দিলে ছুঁড়ে ফেলে দেবে, এরকম টাইপের মনোভাব থাকবে। বড়দের ক্ষেত্রে দেখবেন যে রাত্রে দিনের বেলায় সব কিছু ভালো আছে, রাত্রেবেলা শরীর পেছনে, রাত্রেবেলায় বিছানায় গা দিলে কিন্তু বিনা কারণে গায়ে যদি কোনো কিছু নাও থাকে, বিনা কারণে শুমশুম করবে, চুলকাবে, উঠে বসে থাকবে, এরকম টাইপের একটা মনোভাব কিন্তু ওদের মধ্যে অনবরত থাকবে। আর শরীর পেশেন্ট অত্যন্ত ক্ষুধার কারণে দিনে খাবে, রাত্রের দিকে খেয়ে দিয়ে শোয়ার ফলেও রাত্রের দিকে মাঝ রাত্রে হয়তো ঘুম থেকে উঠে খাবার একটা মনোভাব থাকবে, ওরা রাত্রের দিকে ঘুম থেকে উঠেও খাবার খেতে চাইবে, এবং খাবার খেয়ে সহ্য না হলেও কিন্তু ওরা কিন্তু খাবার খেতে চাইবে। এবং শরীর পেশেন্ট দেখবেন যে অনবরত যে পেটের মধ্যে গড়গড় কলকল একটা আওয়াজ থাকবে, পাশে থেকে পাশের লোকে কিন্তু শুনতে পারবে পেটের কিন্তু যে গড়গড় কলকল একটা আওয়াজ, সেটা কিন্তু পাশের লোকে কিন্তু শুনতে পাবে। এসব পেশেন্ট হঠাৎ দেখবেন যে পায়খানা শুরু হবে, হয়তো রাত্রে শুয়ে যে খাওয়া দাওয়া শুয়ে আছেন, রাত্রে একটার সময় পেটের মধ্যে কলকল গড়গড় করতে করতে কিন্তু পায়খানার বেগ, প্রচণ্ড পরিমাণে পায়খানার বেগ দেবে, এবং হয়তো রাত একটা থেকে ভোর চারটে পর্যন্ত মধ্যে কিন্তু পায়খানার প্রচণ্ড বেগ দেবে, পায়খানা হতে পারে, এবং পায়খানা করে এসে শুলে আবার খানিক পর কিন্তু পায়খানা আবার বেগ দেবে। পায়খানা প্রচণ্ড দুর্গন্ধ থাকবে, বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে পায়খানা প্রচণ্ড দুর্গন্ধ থাকবে, যেমন ডিম ভাঙা পায়খানার মতো দুর্গন্ধ, একদম ডিম ভাঙা একদম পচা ডিমের মতো গন্ধ থাকবে। পেশেন্ট একবারে যেখানে পায়খানা করে তার পাশে কোনো লোক দাঁড়াতে পারবে না, ভয় সেখান থেকে সরে যাবে, এবং এই পেশেন্টের সবসময় দেখবেন যে একটা মনোভাব কিন্তু আলাদা টাইপের, যে লোকের সঙ্গে যে মিশব সেরকম একটা মনোভাব নাই, সবসময় একটা হিংসুটে ভাব থাকবে, সবসময় একাকী ভাব থাকবে। শরীর পেশেন্ট সবসময় একাকী থাকা ভাব থাকবে, কিন্তু সবসময় সব জিনিসটা আমি আগে খাবো, বাড়িতে কোনো কিছু আনলে তাকে যেন আগে প্রথমে দেওয়া হয়, এইরকম টাইপের কিন্তু একটা মনোভাব। কিন্তু সেটাকে দিয়ে যদি তার ভাই বোনকে যদি কাউকে দেওয়া হয়, তাকে যদি লাস্টে দেওয়া হয়, তাকে বেশি দিলেও সে কিন্তু সেই জিনিসটা নিতে চাবে না, ছুঁড়ে ফেলে দেবে। এটা শরীর পেশেন্টের লক্ষণ। আপনারা শরীর পেশেন্টে যদি কোনো সময় দেখেন, দেখলে দেখবেন যে তাকে যদি প্রথমে দেয় মহা আনন্দ, সে সবাইকে ভাগ করে দেবে, কিন্তু লাস্টে সে লাস্টে কম খাক কেন, কিন্তু তাকে কিন্তু প্রথমে দিতে হবে। তাকে যদি অনেক সময় দেখবেন যে কোনো জায়গায় যদি খেতে গিয়েছেন, খাবার টাবার দেখবেন যে অনেক সময় তাকে দিতে দিতে লেট করে, বা তাকে যদি কোনো সময় দেখবেন যে একটু যদি কেউ যদি ভালো না বাসে, সেখান থেকে দেখবেন উঠে সে পালিয়ে গিয়েছে। শরীর পেশেন্টরা আর শরীর পেশেন্টের দেখবেন যে গায়ে প্রচণ্ড দুর্গন্ধ থাকবে, এবং এদের যে চুলকানি বা হয়তো এই পচারির কারণে হয়তো সে দেখবেন যে কোনো হয়তো ইঞ্জেকশান হোক বা কোনো অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে হোক বা কোনো অয়েন্টমেন্ট লাগিয়ে, দামি অয়েন্টমেন্ট লাগিয়ে হোক, যদি সে চুলকানি বা পচারি বা হয়তো একজিমা টাইপের কোনো ঘা যদি ভালো করে থাকেন, তারপরে কিন্তু যদি হাঁপানি বা দমের যদি সমস্যা এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু সরিনাম যদি ব্যবহার করেন সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে সরিনাম 200 পটেন্সি আপনারা অবশ্যই ব্যবহার করবেন, 2 ফোঁটা করে দিনে একবার সকালে খালি পেটে আধ কাপ সামান্য জলে মিশিয়ে খাবেন, তাহলে দেখবেন যে কন্টিনিউ প্রতিদিন রেগুলার 7 দিন যদি ইউজ করা হয়, তাহলে দেখবেন যে আস্তে 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 যে আপনার যে শ্বাসকষ্ট যে সমস্যা আছে সেটা দেখবেন আস্তে 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 কিন্তু তুমি সমস্যা থাকে সেটা কিন্তু আস্তে 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 কিন্তু কমে যাবে, এবং গায়ের মধ্যে দেখবেন যে এক্সট্রা কিন্তু ঘা বা পচারি কিন্তু বের হবে। যাদের ঘা পচারি বা একজিমার কারণে যদি ভালো হয়ে যাওয়ার পরে যদি শ্বাসকষ্ট বা দমের সমস্যা থাকে, সেক্ষেত্রে এবার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে কিন্তু সে ঘা পচারিটা যদি ভালো করেন, তাহলে পরবর্তীতে দেখবেন যে এই যে শ্বাসকষ্ট বা দম বা হাঁপানির যে সমস্যা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে
ভালো হয়ে যাবে। কিন্তু এখনকার পেশেন্টরা কিন্তু সেটা করতে চান না, ওনার হাঁপানি বা শ্বাসকষ্ট আছে, দম হয়েছে, সেটা চিকিৎসা করুন, আমার ভেতর থেকে চিকিৎসা করার প্রয়োজন নেই। কিন্তু অ্যাকচুয়াল সেটা তো চিকিৎসা নয়, আপনার চিকিৎসা করলে গোড়া থেকে চিকিৎসা করতে হবে অবশ্যই। যদি আপনাদের এরকম সমস্যা থাকে, আপনারা অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে, হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে শরীরনাম সম্বন্ধে আলোচনা করে, আপনাদের এই লক্ষণগুলো যদি মিলে শরীরনাম সম্বন্ধে আলোচনা করে অবশ্যই ব্যবহার করতে পারেন। তা আপনাদের যদি ঘা পাথরের চুলকানি যদি আপনাদের লক্ষণগুলো যদি মিলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শরীরনাম অবশ্যই ব্যবহার করবেন, 200 পোটেন্সি ব্যবহার করবেন, 2 ফোঁটা করে দিনে একবার করে সকালে খালি পেটে সামান্য মানে আধ কাপ সামান্য একটু জলে মিশিয়ে একবার খালি পেটে অবশ্যই খান। কন্টিনিউ 7 দিন খাওয়ার পরে আপনাদের যদি শরীর যেখানে যে লক্ষণগুলো যেখানে মিলেছে সেখানে যদি একটু উপশম মনে হয়, মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আপনারা শরীরনাম 1 ডোজ খাবেন, ফের 2 সপ্তাহ পরে আবার কিন্তু 1 ডোজ খেতে পারেন, 1000 পাওয়ার ক্ষেত্রে বলছি। তো বন্ধুরা, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লক্ষ্য রাখবেন, যে আমি নলেজেবল যে ভিডিওগুলো বানাচ্ছি তার জন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এবং আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারা আমার ভিডিও দেখুন এবং শরীরকে সুস্থ রাখুন। থ্যাংক ইউ।